হরি আমার মানুষ সন্তাপে না শুতে, এতে যদি তোমার দুঃখ আমার যা হবার তাই হবে। তুমি আমার জন্য কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়। হরে আমার মানুষ সন্তাপ না শীতে, এতে যদি তোমার দুঃখ হয়। হরে আমার মানুষ সন্তাপ না শীতে, এতে যদি আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি কোথায় রইলে বসে, আমায় ফেলে হরি বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি কোথায় রইলে বসে, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি কোথায় রইলে বসে, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি কোথায় রইলে বসে, দেশে যাবো সেই দেশে দিতে আমার নব পরিচয়, তোমার উদ্দেশ্যে যাবো সেই দেশে দিতে আমার নব পরিচয়। হরে আমার মানুষ সন্তাপ না শীতে, এ যদি আমার কষ্ট দিতে চান না, নিজের কষ্টের কথা বলে হারিশ বললেন, আমি কষ্ট পেয়েছি আমার কর্মভোগের জন্য, কিন্তু এই কষ্টের কথা তোমাকে আমি ভাগ দেব না। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয় আমার যা হবে তাই হবে, আমার যা হবার তাই হবে, আমার জন্য তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়। ভগবান তো সুখময়, আমরা তাকে সুখ দিতে পারবো না, দুঃখ দেওয়ার অধিকার আমাদের নেই, কিন্তু আমরা সবাই বলি ঠাকুর আমার দুঃখের কথা তোমাকে বলবো না তো কাকে বলবো, আমার দুরারোগ্য ব্যাধি তুমি ভালো করো ঠাকুর, আমার মাথায় ব্যথা তুমি ভালো করো ঠাকুর, এই যে দুঃখের কথা কষ্টের কথা ঠাকুরকে বলি, তাকে তো হরণ করতে হয় সেজন্য, তাতে তার কষ্ট বেড়ে যায়, তার জন্য গুরুদেবের কাছে নিজের কষ্ট কথা বলতে নেই, কারণ গুরুদেব হলেন ভগবানের স্বয়ং মধুর মূর্তি, হচ্ছে গুরুদেব শান্ত মূর্তি, গুরুদেবের কাছে কষ্টের কথা বলতে নেই। হ্যাঁ, আধ্যাত্মিক জগতের কথা আলাপন গুরুদেবের সঙ্গে একমাত্র বিধেয়, কিন্তু পারিবারিক সংসারের কথা দুঃখের কথা জ্বালার কথা ভগবানকে গুরুদেবকে বলতে নেই, কিন্তু দুঃখটা কোথায়, যিনি ভক্ত তার মনের আরতি প্রকাশ করছেন, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে তুমি কোথায় রইলে বসে, আমি যেখানে রয়েছি সেখানে আমার বন্ধু নেই, পাড়া আছে প্রতিবেশী আছে ঘরের আপনজন আছে বাবা মা আছে পুত্র পরিজন আছে, কিন্তু বন্ধু কোথায়, অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু বন্ধুর মধ্যে বন্ধু নেই, কারণ সেই বন্ধু তেমন বন্ধু নেই যে তোমাকে আমাকে তোমার কাছে পৌঁছে দিতে পারে ঠাকুর, বন্ধু বলে বান্ধি তালে প্রণয়ের জালে যেজন সহায় হয় বিপদের কালে, বিপদের পাশে বন্ধু একমাত্র দয়াল গুরুদেব ছাড়া ভগবান ছাড়া তো কেউ নেই, তার জন্য শাস্ত্রে বলেছে গুরু বিনা বন্ধু নাই। ও মায়েরা, জগতে যতই বন্ধু পাতান না কেন গুরুদেবের মতো বন্ধু আর কেউ হবে না। হ্যাঁ, তবে অবশ্য সদ্গুরুদেব হওয়া চাই, গুরুদেব যদি মনে করেন আমি দুটো শিষ্য করব, আমার বছরের খোরাকটা তুলে নিয়ে গিয়ে তারপরে পরের বছর আবার শিষ্যকে দেখা দিতে আসবো, এইরকম গুরুদেবের কথা বলছেন, গুরুদেবের মধ্যে অনেক গুরুদেব আছেন, যারা সৎগুরুদেব তারা ভগবান ভগবানের ভক্তির পথে শিষ্যকে তুলে নিয়ে আসার চেষ্টা করে সৎগুরুদেব, আর অসৎগুরুদেব তারা ভগবানের নাম ভাঙিয়ে গুরুদেবের আসনে বসে ভুল পথে পরিচালিত করে বছরের খোরাক তুলবার জন্য তাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়। এক গুরুদেব এসেছে শিষ্যের বাড়ি, শিষ্য অসৎ গুরুদেব অসৎ,
এসে বলছে এর আগে অনেকবার শিষ্যের বাড়ি এসেছি এত বড় তো বাড়ি দেখিনি এটা কি অমুকের বাড়ি বটে বাবা মনা মনা বাড়ি আছিস গুরুদেব আপনি এসেছেন কৃপা করে আসুন আসুন আরে মনা গতবার এসেছিলাম তখন তো কুঠির ছিল রে এবার বড় বাড়ি করেছে দেখছি তো মনা তখন আনন্দ অন্তরে বলছে গুরুদেব এসব যা কিছু দেখছে সব আপনার চরণের গুণে হয়েছে আপনার চরণে কৃপা না থাকলে এগুলো হতো না আরে হাতে আংটি পরে রয়েছিস আবার গলায় তো স্ত্রীর গলায় সীতাহার গুরুদেব সব আপনার চরণের কৃপা না থাকলে কি হতো কত দুঃখে দিন কাটিয়েছি গুরুদেব তখন বারবার যখন বলছে চরণের গুণে হয়েছে চরণের গুণে হয়েছে গুরুদেব সুযোগটা কাজে লাগিয়ে নিয়ে বলছে এই মনে মনে বলছিস না উপর থেকে বলছিস না না মন থেকে বলছিস যদি মন থেকে বলছিস সব বেঁধে ছেঁধে নৌকোয় তুলে দিয়ে আমি নিয়ে যাবো নিয়ে যাবো বাহ শিষ্য পড়ে গেল মহাবিপদে শিষ্য তখন বলছে তাহলে গুরুদেব যখন আদেশ করেছে দিতে তো হবেই উপায় কি গুরুদেবের আদেশ অমান্য করা তো অপরাধ গুরুদেব চেয়েছেন স্ত্রীকে বলছে সীতাহার হলো হাতে থেকে আংটিগুলো খুলে দিয়েছেন ধন সম্পদ সব বেঁধে ছেঁধে ভালো করে গুছিয়ে দিয়েছেন নৌকাতে বসিয়ে দিয়েছেন গুরুদেবকে বলছেন গুরুদেব একটু পায়ের ধুলিটা বাড়ির ভেতর দিয়ে যান অন্তত গুরুদেব তখন বলছে তোর অনেক কিছু হোক বাবা আরো আশীর্বাদ করি শ্রীবৃদ্ধি কামনা করি আবার আসি বুঝলি অনেক শিষ্যের বাড়ি ঘুরতে হবে তো দিক রৌদ্র হয়ে গেল তাড়াতাড়ি যাই চাই এই বলে বহির্দরজা থেকে গুরুদেব গিয়ে নৌকায় বসেছে শিষ্য চিন্তা করছে যে গুরুদেব এলো বাড়িতে চরণ ধরি না দিয়ে গেল একবার চরণটা তো দরকার তা না হলে তো মঙ্গল হবে না গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আমার একটা নিবেদন আছে বলে কি নিবেদন বাবা তাড়াতাড়ি বল বলে নিবেদন আপনি একটু দাঁড়ান আমি যাবো আর আসবো এই বলে গেলেন বাড়িতে গিয়ে বাড়িতে ছিল একটা রামদা বড় দা আছে রামদা মানে যেটা দেখবেন বলির সময় কাজে হয় বিশাল বড় যে দা সেটাকে রামদা বলা হয় সেটা বাড়ির প্রচারে গোজা ছিল সেটাকে বের করে নিয়ে এসে মনোরঞ্জন গুরুদেবের কাছে আসছে আর তখন রুদ্রের উত্তাপ ওই ছটাটা গিয়ে রামদায় পড়েছে রামদায় ছটা গিয়ে গুরুদেবের চোখে পড়েছে গুরুদেব মনে মনে বলছে মনা গেল খালি হাতে মনা আসছে ওটা আবার হাতে কি রামদা কেন এইবার গুরুদেব একটু ভয়ে কম্পমান এবার পায়ের উপর পাটা তুলে খুব নাচাচ্ছেন গুরুদেব বল বল মনোরঞ্জন তোর মনের কি অভিলাষ তাড়াতাড়ি পূরণ কর বাবা মনোরঞ্জন তাড়াতাড়ি বলছে গুরুদেব আপনি একটু ভালো করে পাটা নামিয়ে দাঁড়ান আমার ইচ্ছাটা আপনি পূরণ করে নিন তখন থর থর হরি কম্পমান বাবা ওই পাটা নামিয়ে গুরুদেব ভয়ে ভয়ে দাঁড়িয়েছেন বল বাবা তোর কি ইচ্ছা এবার পূরণ করে নে মনোরঞ্জন বলছে এমন কিছু ইচ্ছা নয় যে চরণের গুণে আজকে আমার এই গাড়ি বাড়ি হয়েছে ধন সম্পদ হয়েছে গয়নাগাটি হয়েছে সব আপনি নিয়ে যান গুরুদেব কিন্তু তার বিনিময়ে আপনার চরণ দুখানা দিয়েছে হরি হরি এখন এই রামদা নিয়ে যখন চরণ কাটতে যাবে গুরুদেব বলছে তোর তোর আমার আমার তোর তোর আমার আমার তোর তোর মানে তোর যা ছিল বাবা তুই নিয়ে যা আমার চরণ আমার কাছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই ধরনের গুরুদেবকে কি বলা হয় জানেন ওই ছে গুরু তুই ছে চেলা ঠেলতে ঠেলতে নরকে গেলা যেমন চেলা তার তেমন গুরুদেব আর তেমনই চেলা এই রকম গুরুদেবের যদি এই রকম চেলা না হয় বাবা তাহলে ঘর ফাঁকা করিয়ে দেবে সারা বছর যে কবার নেবে তা ঠিক না একদম ঘর ফাঁকা তো জয়সা গুরু তাইসা চেলা হোনা চাই না তো এই রকম গুরুদেবের চেলা এই রকম গুরুদেবের এরকম এদের গতি কি হবে শাস্ত্র বললেন এদের গতি হবে নরক নরক ওইছে গুরু তোইছে চেলা ঠেলতে ঠেলতে নিজেও নরকে যাচ্ছে শিষ্যকেও নরকে নিয়ে যাচ্ছে আবার সদগুরুদেব যদি হয় ছোট্ট করে বলে দিই সময় খুব কম মহাপ্রভুর ভোগের সময় হয়ে গেছে সদগুরুদেব যদি হয় তাহলে কি হবে এক গুরুদেব শিষ্যকে বললেন বাবা আমি কিছুদিন বাইরে যাব তা আপনি যদি বাইরে যান আপনার জ্ঞানে আমি কাকে পুজো করব বলে এই সরোবরটাকে আমার জ্ঞানে পুজো করিস গুরুদেবকে সরোবরকে দেখিয়ে বলে সরোবরে পুজো করিস ওই গুরুজনের সরোবরকে পুজো করতে থাকে এবার গুরুদেব চলে গেছেন অনেকদিন পর গুরুদেব যখন ফিরে এসেছেন তখন শিষ্যকে নিয়ে বলেছে একটু স্নান করে আস স্নান করতে গেছেন ওই সরোবরে সরোবরে স্নান করতে গিয়ে গুরুদেব জলে নেমেছেন হস্ত মুখ প্রক্ষালন করছেন এমন সময় শিষ্যকে বলছে বাবা আমার গামছাটা একটু দে তো গুরুদেবের এই কথা শুনে শিষ্য চিন্তা করছে গামছা দিতে গেলে তো সরোবরে পা লাগবে
তাহলে গুরুদেব জ্ঞানে যাকে আমি এতদিন পূজো করেছি তার গায়ে পা রাখবো কি করে? আবার গুরুদেব বলেছেন গামছা দিতে, আমি কি করব? অন্তর্যামী গুরুদেব তখন অন্তরে তার কথাটা জানতে পেরে বললেন, ওরে আমি আমার হস্তযুগলকে পদ্মস্বরূপ উন্মিলন করে দিলাম, তুই এই পদ্মর মধ্যে পা রেখে আমার কাছে আয়, আমাকে গামছা দিয়ে যা। সদ্গুরুদেব যিনি হন, তিনি ভক্তের চলার পথটাকে সবসময় পদ্ম পাতার ন্যায় তৈরি করে দেন। হরি হরি বাবা, কি করে চলতে হবে, এটা করতে নেই এটা করতে হয়, এটা বলতে নেই এটা বলতে হয়, পদ্মস্বরূপ প্রস্ফুটিত করে তার ভজনের পথটাকে আগিয়ে দেন। আর সেই পদ্মের মধ্যে পা রেখে শিষ্য এক পা দুপা করে ভগবত ভক্তির পথে এগিয়ে যায়। এইরকম সদ্গুরুদেব যদি কারোর ভাগ্যে জুটে যায় তাহলে তার ভাগ্য খুব সুপ্রসন্ন। তাই গুরুদেবের আশ্রয়, ভগবানের আশ্রয়ে একমাত্র ভজনের কথাই আলাপন আমাদের প্রযোজ্য, নিজের কথা। এইবার হারেশের দেহ কি হলো না সমাধিস্থ হয়ে গেল, সবাই সেই সেই সমাধি দেহটাকে নিয়ে, এইবার কেউ বললেন ওকে তো কবর দেওয়া যাবে না, কারণ ও হলো হিন্দু না মুসলমান। হিন্দু হলে আগুনে পোড়াতে হবে, মুসলমান হলে কবর দিতে হবে, কাজে কবরও দেওয়া যাবে না আগুনেও পোড়ানো যাবে না। এক কাজ করো, ওর দেহটাকে নিয়ে ইছামতী নদীর জলে বিসর্জন করে দিন। দেহটা তুলে ইছামতী নদীর জলে যেই বিসর্জন করে দিলেন, পতিত পাবনী মা গঙ্গা কল্লোল তরঙ্গি তরঙ্গি ধ্বনিত করতে করতে একটার পর একটা তরঙ্গ সৃষ্টি করে ওই অবচেতন দেহটা ভাসাতে ভাসাতে এসে দাঁড় করালেন কোথায়? শান্তিপুরের গঙ্গার ঘাট। আর ওই শান্তিপুরে গঙ্গার ঘাটে অদ্বৈত আচার্য তপস্যা করছেন, এসো রাধা মদন গোপাল এসো এই ধরণী তলে, তুমি যেন ভগবান। হরি বল হরি বল হরি বল। ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান এলেন এই কলিকালে। আমি ভোগের জন্য তাড়াতাড়ি করছি, ভোগটা তো সময় দেওয়া দরকার, মহাপ্রভুর ভোগ লাগবে, কারণ সময় লিফলেটে যেভাবে দেওয়া আছে 8টা থেকে 11টা, এখন 12টা বেজে গেছে। আমি ভাবলাম আমার 1 ঘন্টা বলে দেরি হয়ে গেল, কিন্তু কাকু বলছেন আরো 1 ঘন্টা গান করুন। 11টা বাজে, ও তাহলে তো সময় ঠিক আছে, 11:10 তাহলে 11:30। যাক, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, শান্তিপুরের গঙ্গার ঘাট। সেই শান্তিপুরে গঙ্গার ঘাটে অদ্বৈত আচার্য শুনলেন যে ওই হারেশের অবচেতন দেহ হরিনামের ধ্বনি ধ্বনিত করতে করতে তিনি আসছেন ভাসতে ভাসতে। তিনি আছাড় খেয়ে গঙ্গার জলে সাঁতার দিয়ে এবার ওই দেহটাকে তুলে নিয়ে এসে তার কর্ণে নাম প্রদান করলেন। কি নাম দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। যেই না মহামন্ত্র নাম পেয়েছেন, অবচেতন দেহ চেতনা প্রাপ্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলছে আমাকে ছোবেন না, আপনি দূরে দাঁড়িয়ে থাকুন, আমাকে ছোবেন না, আপনাকে পরম বৈষ্ণব বলে মনে হয়, আমাকে ছুলে আপনার জাত যাবে জাত। দেখছেন বৈষ্ণব কাকে বলে? মুসলিম কুলে লালিত পালিত হওয়ার পরেও যার বৈষ্ণবের প্রতি এত আনুগত্য, যার নিজের প্রতি এত সচেতন, আমি অধম আমি পামর আমি নিচ আমি ম্লেচ্ছ, এই জ্ঞান যার রয়েছে এটাই তো কৃপার আধার বাবা। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এটাই তো কৃপার আধার। তখন অদ্বৈত বললেন, কে বলেছে তোমার যা তুমি বলেছ, কে বললে তোমার আচরণ যে তোমাকে সেই শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিয়েছে বৈষ্ণবের আসনে? তোমার মুখে রয়েছে হরি কৃষ্ণ নাম, তোমার মুখে রয়েছে নাম, তোমার রয়েছে মনে সংকল্প,
আরেকটা কথা কি জানো, শাস্ত্রে কি বলেছে জানো হরিশ? কি বলেছে? ও মনে কাজী কি বরণ কুলে, কাজী কি বরণ কুলে, ও মনে কাজী কি বরণ কুলে, কাজী কি বরণ কুলে, কাজী কি মনে কাজী কি মনে কাজী কি বরণ কুলে, কাজ কি বরণ কুলে, মোর কাজ কি বরণ কুলে, কাজ কি বরণ কুলে, তুমি যে কুলেই জনম লও না কেন, যে কুলেই জনম লও না কেন, তুমি যে কুলেই জনম লও না কেন, যে কুলেই জনম লও না কেন, সবরি কোন কুলে জন্ম নিয়ে ছিল, শ্রীরামচন্দ্র সবরের ওই একটু ফল গ্রহণ করেছিল, শ্রীরামচন্দ্র যখন সীতাহারা হয়ে জঙ্গলে ভ্রমণ করছেন, সবরী মা ওই পথের আশায় তাকিয়ে আছে, আমার রাম আসবে বলে, আর ওই রামচন্দ্রের গমন পথে তিনি পুষ্পসজ্জায় সজ্জিত করে পুষ্পের পথ নির্মাণ করে রেখেছিলেন, যেদিন রামচন্দ্র এসে সেই পথে দাঁড়ালে সেদিন সবরি রামচন্দ্রকে দেখে আনন্দে আত্মহারা হয়েছিল, আর তার কুঠিরে রামচন্দ্র লক্ষণকে এনে দাঁড়াল, আহা, আর সেবার জন্যে এঠো কিছু ফল তুলে রেখেছিলেন, যেগুলো সবরি এঠো করেছিলেন। কেন এঠো করেছিলেন? বনের মিষ্টি ফলগুলোকে তিনি এঠো করে তুলে রেখেছিলেন আমার রামকে দেব বলে। আর টক ফলগুলো ফেলে দিয়েছিলেন। রামচন্দ্র যখন ক্ষুধার্ত হয়ে সবরের কাছে ভক্ষণ করছেন, লক্ষণ তা দেখে চমকে উঠলেন, রেগে গেলেন। রামচন্দ্র বললেন, লক্ষণ, এই এঁঠো ফলগুলোর মধ্যে কি আছো জানিস, কি আছে জানিস ভাই, এই এঁঠো ফলগুলোর মধ্যে অনুরাগ ভক্তি মিশ্রিত আছে, এগুলো আমার কাছে বড় প্রিয়। ওই সবরেরই এঁঠো ভক্ষণ শ্রীরামচন্দ্র করেছিলেন, বলো বলো সবরের কোন কুল ছিল? আরো দেখো, শ্রীরামচন্দ্রের গুণে অহল্লা পাষাণী উদ্ধার হার হলো, শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শে কাঠের তরি সোনা হয়ে গেল, সোনা হয়ে গেল, বলো বলো তারপরে ব্রজগোপীদের কোন কুল ছিল, যে কুলে জলাঞ্জলি দিয়ে হা ভগবান তোমারে হলাম বলে হোলা তারাই আত্মনিবেদন করেছিল, করেছিল তাদের কাছে ঋণী হয়ে ভগবান তাদের কাছে বিক্রি হয়েছিল, ঋণ করলে তো ঋণ পরিশোধ না হলে নিজেকেই বিকিয়ে দিতে হয়, তার প্রমাণ হলো তারপরে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মধুর প্রেমে ধরা পড়ে তাদের কাছে ঋণী হয়েছিলেন, প্রেম ঋণে ঋণী হয়ে তাদের কাছে নিজেকে বিক্রি করেছিলেন, বলো বলো তারপরে ব্রজগোপীদের কোন কুল ছিল, যে কুলে জলাঞ্জলি দিয়ে ভগবানের কাছে আত্মনিবেদন করেছিল, বলো যাতে কি গোবিন্দ, বলো যাতে কি গোবিন্দ, ওই জাতের বড়াই করলে পরে, যাতে কি গোবিন্দ, জাতের বড়াই করলে পরে, যাতে কি গোবিন্দ, ওই জাতের বড়াই করলে পরে, একবার হরি বলে আইরে বলে, হরি বলে আইলে বলে,
মন কাজে কি বরণ গুলে কাজ কি বরণ গুলে কাজ কি বরণ গুলে বরণ গুলে কুলে কি গোবিন্দ মেলে কুলে কি গোবিন্দ মেলে এখানে লোচন দাস একটা সুন্দর লিখেছেন দেখুন পদাবলীতে লোচন দাস পদকর্তা কত সুন্দর কথা লিখেছে দেখুন কি লিখেছেন গৌর রতন করে যত রাখব হিয়ার মাঝে গৌর ভূষণ করব বরণ যে অঙ্গে যা সাজে গৌর ভূষণ পরব যত যে অঙ্গে যা সাজে গৌর বরণ গোলোচনা গৌর লিখব গায়াবি গৌর লিখব গায়াবি গৌর বরণ গোলোচনা গৌর বরণ গোলোচনা গৌর লিখব গায় গৌর লিখব গায় গৌর বলে জীবন যৌবন সমর্পিব পায় আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব পায় কুলের মূলে উপারিয়া ভাসাম গঙ্গার জলে আমার কুলের মূলে উপারিয়া ভাসাম গঙ্গার জলে কুলের মূল গাছের মূল হয় তৃণমূল হয় কুলের মূল শতমূল হয় কত রকম মূল হয় তৃণ মানে ঘাস ঘাসের মূলকে বলে তৃণমূল কুলের মূল কুলের মূল অর্থাৎ আমি ব্রাহ্মণ আমার পূর্বপুরুষ ছিল অমুক তার পূর্বপুরুষ ছিল অমুক তার পূর্বপুরুষ ছিল অমুক আমি জমিদার বংশের ছেলে আমার পরিচয়টা যদি জমিদার বংশ হয় এটা তো কুলের মূল আমি জমিদার এখন নয় আমার এখন জমি জায়গা কিছুই নেই কিন্তু আমি বড়াই করে বলছি আমি জমিদার এই কুলের মূলে উপারিয়া ভাসাম গঙ্গার জলে লোচন বলে কুতুহল দেখব বৈশে বৈশে লোচন বলে দেখব বৈশে বৈশে লোচন বলে কুতুহল দেখব বৈশে বৈশে লোচন বলে এই যে আমরা বলছি না আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি শূদ্র আমি অমুক আমি তমুক এত কুলের বড়ায় কুলের বড়ায় শাস্ত্রে বলেছি কুল থাকতে গোবিন্দ পাওয়া যায় না ব্রাহ্মণত্বের অহংকার থাকলে গোবিন্দ পাওয়া যায় না কোনো কিছুর অহংকার থাকলে গোবিন্দ পাওয়া যায় না গোবিন্দ পেতে গেলে নিরহংকার নিরভিমানী হয়ে গোবিন্দের পাদ পদ্মে পড়তে হবে তবেই তিনি তাকে কৃপা করেন তাই লোচন দাস বলছেন কুলের মূল উপারিয়া ভাসাম গঙ্গার জলে লোচন বলে কুতুহলে দেখব বৈশে বৈশে প্রশ্নকর্তা প্রশ্ন করলেন হে বৈষ্ণব আপনি কুতুহল কেন কুতুহল মানে কৌতূহল মনে এত কৌতূহল কেন আর কেনই বা কি দেখবার জন্য আপনার মনে কৌতূহল কি কৌতূহল জানো না আমি এতদিন আমার পাশে যারা ছিল গৌর ভজন করার পর তারা আমার পাশে আছে কিনা দেখবো কারা আছে আর কারা গেল কারা আছে আর কারা গেল কারা আছে আর কারা গেল আমি গৌর ভজন করি বলে কারা আছে আর কারা গেল আমি গৌর ভজন করি বলে কারা আছে আর কারা গেল বলে না পার্বতী বিশে আম মরণ দেখো কেমন ভক্ত হয়েছে দেখো তিলক রচনা করেছে আমার গলায় মালা পড়েছে এখন এই খুব ভক্তি টক্তি হয়েছে গো হ্যাঁ খুব ভক্ত হয়েছে এবার যাকে বলছি ভক্ত হয়েছে তার তো মনে একটু কষ্ট হবে বাবা যে আমাকে এতদিন তারা খুব ভালোভাবে মেলামেশা করেছে কত কি একসঙ্গে ঘোরাফেরা করেছি কত জায়গা গিয়েছি এই ধরনের কথা বলেনি আজকে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছি কারণ তারা আমার থেকে একটু দূরে সরে গেছে আর লোচন দাস বলছেন দেখবো কারাই আমায় ভালোবাসে দেখবো কারাই আমায় ভালোবাসে কারাই আমার ভালোবাসে
দেবো কারায় আমায় ভালোবাসে গৌরী ভজন করি বলে কারায় আমায় ভালোবাসে গৌরী ভজন করি বলে কারায় আমায় ভালোবাসে লোচন বলে কুতুহলে দেখবো বসে বসে ও লোচন বলে কুতুহলে দেখবো বসে বসে অদ্বৈত আচার্য বললেন জাত বলে কিছু নেই এসো তোমাকে মহামন্ত্র নাম দান করি এই দীক্ষা দান করে দিলেন ছিল সুবর্ণ যুগ অপূর্ব অমৃত যুগ সৃষ্টি হলো একদম মণিকাঞ্চন যুগ হয়ে গেল সঙ্গে সঙ্গে হরেশকে মন্ত্র দান করলেন দান করেই বললেন আজ থেকে তোমার এই পরিচয় এই আর প্রকাশ হবে না নতুন পরিচয়ে তুমি নিজেকে প্রচার করবে কি পরিচয় জানো আজ থেকে তোমার নাম হরেশ নয় আজ থেকে তোমার নাম হরিদাস হরেশ থেকে হরিদাস হলেন এই প্রথম অদ্বৈত আচার্যের দেওয়া হরি নাম সংকীর্তন আর বললেন শ্রী গুরুদেব আমার একটা মনের ইচ্ছা আমি তিন লক্ষ নামের ব্রত নিয়ে ঠাকুরকে নাম শোনাবো আপনি কৃপা করুন যাতে সংকল্প রক্ষা করতে পারি অদ্বৈত আচার্য মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন আমি কৃষ্ণের উদ্দেশ্যে তোমার জন্য প্রার্থনা রাখি তোমার ইচ্ছা পূর্ণ হোক আদেশ পেয়ে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তিনি এসে দাঁড়ালেন কোথায় বেনাপোলের জঙ্গল যে জঙ্গলটা এখন রয়েছে ওই বাগদা বনগা বর্ডারের জায়গা হরিদাসপুর চেকপোস্ট হয়েছে অর্থাৎ ভারতবর্ষ থেকে বাংলাদেশে যেতে গেলে যে রাস্তা দিয়ে যাওয়া হবে সেই রাস্তায় হরিদাসপুর চেকপোস্ট বলে একটা পুলিশ পোস্ট আছে সেখানে আগের নাম ছিল বেনাপোল জঙ্গল সেই জঙ্গলে এসে হরিদাস ঠাকুর দাঁড়ালেন এবং তুলসী মঞ্চ নির্মাণ করে একটি আশ্রম করলেন সবাই খুব আনন্দিত পাড়ায় বাবাজি এসেছে প্রথম নতুন বাবাজি এসেছে তা তার সেবার জন্য কিছু উপকরণ দরকার দুগ্ধ দান করেছে গাভিতে সেই দুগ্ধ নিয়ে ছুটে চলেছেন মায়ের নতুন ফল হয়েছে গাছে ফল নিয়ে ছুটে চলেছেন সবাই বাবাজি দর্শন করবার জন্য ছুটে চলেছে সবাই আনন্দিত হলেও কিন্তু এই বলে কি করলেন লক্ষ্মীরাকে ডেকে পাঠালেন লক্ষ্মীরা মহারাজ এক বাবাজি এসেছেন তুমি তাকে পরাজয় করতে পারবে অর্থাৎ এখান থেকে সরিয়ে দিতে পারো বলে হ্যাঁ পারি কিভাবে বলে তিন দিন সময় নেব তিন দিনের মধ্যে আমি ওকে বেনাপোল থেকে সরিয়ে দেব প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন লক্ষ্মীরাকে বললেন ঠিক আছে তুমি যেমন করে পারো বাবাজিকে এখান থেকে সরিয়ে দাও তা না হলে আমার রাজত্ব এখানে শেষ নিজের রাজত্ব কায়েম রাখবার জন্য হরিদাস ঠাকুরের উপর গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো কাকে দিয়ে করালেন লক্ষ্মীরাকে দিয়ে মানে সাধুর উপর অত্যাচার বাবা চিরদিনই ছিল আছে থাকবে তা নাহলে তো ভগবানের অবতার হবে না যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান না ধর্মস্য তদাত মানন্সি যামহাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পরার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুর উপর অত্যাচার হবে তাকে রক্ষা করবার জন্য ভগবানের অবতার তাই হলো প্রথম রাত্রিতে গিয়ে লক্ষ্মীরা অপূর্ব সাজে সেজে নাড়ালেন তাকে জয় করবার জন্য হরিদাস ঠাকুর নামে বসে নাম করতে করতে লক্ষ্মীরাকে দেখেই নাম তো সমাপন হয়নি একটা করের আঙুল দেখিয়ে বললেন একটু বসো আমার শেষ হলেই আমি আসছি যার যেমন ভাব তার তেমন লক্ষ্মীরা ভাবলো আর একটু বাকি আছে হলেই আসবে কিন্তু তা নয় তখন দু লক্ষ শেষ হয়েছে এখনো এক লক্ষ বাকি একটা আঙুল দেখিয়ে বলেছে তার মানে দু লক্ষ হয়ে গেছে এক লক্ষ এখনো বাকি আছে হরিদাস ঠাকুর এটা বলছেন আর উনি ভাবলেন একটুখানি হয়েছে আর একটুখানি বাকি আছে এই বলে তিনি বসে থাকলেন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখতে দেখতে প্রভাত হয়ে গেল প্রথম রজনী অতিবাহিত হল লোক কইরা চমকে উঠে বললেন আরে এই বাবাজি দেখছি আমাকে প্রভাত করে দিল এর আগে তো এরকম হয়নি কোনোদিন আমার রূপ দেখে আমার রূপের যৌবনের মোহে কতজন পথভ্রষ্ট হয়েছে আচ্ছা ঠিক আছে আমার নামও লক্ষ্মীহীরা আমিও ছাড়বো না আমার দুটো রাত্রি এখনো বাকি আছে ফিরে গেলেন সেদিন আবার সারাদিন অতিক্রান্ত পরে সন্ধ্যাবেলা এসে উপস্থিত হলেন যেই দাঁড়ালেন এবার কণ্ঠের অহংকার দিয়ে তার তার বৈরাগ্য ধর্ম নষ্ট করতে গেলেন হরিদাস ঠাকুর যে নাম করছেন তার উপরে তিনি উচ্চস্বরে তার ওই বাইজি না গান শুরু করলেন আর বাজুবানকে খুল যায় বাজু বনকে খুল যায় বাজু বন্ধু খুল খুল যায় বাজু বন্ধু খুল যায় বাজু বন্ধু বন্ধ খুল যায় বাজু বন্ধু খুল খুল যায় আমি জানো কি বলে ফেললাম উস বাবাজিকে নাম মেরা মুসে কিউ নিখেল গায়া এটাই তো নামের স্বভাব বলিতে না পারি যে হো শুনিতে শুনিতে সে হো কি অদ্ভুত চৈতন্য চরিত্র কেউ যদি বলতে না পারে না এই মহামন্ত্র নাম যদি কেউ শ্রবণ করে এই নামের মধ্যে রয়েছে দাহিকা শক্তি আগুন যেমন সবকিছুকে পুড়িয়ে শেষ করে দেয় তেমনি আমাদের বহু জন্মার্জিত পাপ তাপ রাশিকে পুড়িয়ে ছাই করে দিয়ে হৃদয়কে নির্মল পবিত্র করে তোলে এই দুটো রাত্রি জেগে যখন লক্ষ্মীহীরা তার অহংকার দিয়ে কণ্ঠের ধ্বনি করে তার বৈরাগ্য ধর্ম নষ্ট করতে গেলেন কানের দিয়ে তো নাম ঢুকছে প্রবেশ করছে শ্রবণেন্দ্রিয়ে ওই নাম প্রবেশ করে হৃদয় মন্দিরকে পরিষ্কার করছে তখন তার মুখ দিয়ে বেরিয়ে এলো হরে কৃষ্ণ কিন্তু অহংকারটা শেষ অব্দি যায়নি দেখতে দেখতে প্রভাত হল চিন্তা করলেন এখন একটি রাত্রি বাকি আমার মধ্যে সেই রাত্রিতে তোমার ওই বৈরাগ্য ধর্ম আমি নষ্ট করব আবার দ্বিতীয় রাত্রিতে এসে দাঁড়ালে নর্তন ভঙ্গি অপূর্ব নর্তন ভঙ্গি ঠমক দিয়ে নৃত্য করতে শুরু করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ঠাকুর হরিদাস নাম গাইছেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. লোকমহিলা অপূর্ব নর্তনে ঠমক দিয়ে দাঁড়ালেন ঠাকুর হরিদাসের কাছে। হরিদাস ঠাকুর তার দিকে লক্ষ্য না রেখে নিজের মনে নাম করে যাচ্ছে, আর অঙ্গভঙ্গি করে হরিদাস ঠাকুরের সামনে যতই নৃত্য প্রদর্শন করছেন, হরিদাস ঠাকুরের কোনো ধ্যান নেই।